হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অসুবিধা সবাই খুব ভালো আছেন তো প্রতিদিনের মতো আজই একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো মুরগির মাংসের ছাল কোরমা যেটা গরুর মাংসের কোরমার চেয়ে কোনো অংশে কিন্তু কম হবে না যদি আপনাদের বাসায় গরুর মাংস না থাকে কিংবা গরুর মাংস যারা খেতে চায় না তারা যদি এভাবে মুরগির মাংসের কোরমাটা রান্না করে খায় তাহলে কিন্তু কোনো অংশে গরুর মাংসের কোরমার ফ্লেভারের চেয়ে কম হবে না আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে একটা মিক্সিং বউলের মধ্যে নিয়ে নিয়েছি প্রায় দুই কেজি পরিমাপ চিকেন তো এই চিকেনটাকে আমি নর্মাল যে রেগুলার সাইজ করে আমরা কাটি ওই সাইজ করে কেটে সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি এখন এটাকে মাখানোর পালা তো ফার্স্টে আমি দিয়ে দিয়েছি রসুন পেস্ট দুই টেবিল চামচ পরিমাপ যেহেতু দুই কেজি পরিমাপ নিয়েছি তাই কিন্তু সেই অনুযায়ী আমি এখানে মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিয়েছি এখানে দেড় টেবিল চামচ পরিমাপ আদা পেস্ট দুই টেবিল চামচ পরিমাপ লাল মরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাপ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ তো লবণটা যার যার স্বাদ অনুযায়ী এখানে বাড়িয়ে কমিয়ে আপনারা অ্যাড করতে পারবেন দি দিছে এখানে ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া এক চা চামচ এখন সবগুলা মশলা মাংসটার সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এখন কিন্তু আমি এখানে তেলটা অ্যাড করব না আগে শুকনো সব মশলা মাংসের সাথে মিক্স করে খুব ভালো করে প্রত্যেকটা মাংসের সাথে মাখিয়ে তারপর এখানে আমি তেলটা অ্যাড করব যদি আপনার তেলটা দিয়ে তারপর মশলাগুলো মাখান তাহলে কিন্তু মাংসের গায়ে মশলাগুলো লাগবে না আর মশলার ফ্লেভারটাও কিন্তু মাংসের মধ্যে ঢুকবে না তাই অবশ্যই চেষ্টা করবেন আগে মশলাগুলো মাখিয়ে তারপর তেলটা অ্যাড করার জন্য এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসে তো এই তো মাংসের সাথে সব মশলা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় চার টেবিল চামচ পরিমাপ রান্না রেগুলার সয়াবিন তেল আপনারা চালে এখানে দুই টেবিল চামচ পরিমাপ সরিষার তেল আর দুই টেবিল চামচ পরিমাপ সয়াবিন তেলও কিন্তু অ্যাড করতে পারেন এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা এখন সব কিছু আবারও একসাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এই কাজটা হাতে সাহায্যে করলেই কিন্তু খুব ইজিলি করা যায় তো তেল মশলা মাংসের সাথে খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আপনারা চালে পেঁয়াজ বাটাও দিতে পারেন কিন্তু পেঁয়াজ কুচিটা দিলে এর ফ্লেভারটাও ভালো আসে তো পেঁয়াজ কুচিটা দিয়ে সব কিছু আবার হাতের সাহায্যে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আপনারা চালে কিন্তু এটাকে এ পর্যায়ে ম্যারিনেট করে রেখে দিতে পারেন হাফ অ্যান আওয়ারের জন্য কিন্তু আমি যেহেতু চুলার মধ্যে আবার পেঁয়াজ ভাজবো তো ওই পেঁয়াজটা ভাজার মাঝখানে যে টাইমটুকু ওই টাইমটুকুই এই মাংসটুক ম্যারিনেট হবে এর চেয়ে বেশি টাইম আমি রাখবো না তো এখন চুলার প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাপ রান্নার রেগুলার সয়াবিন তেল আপনারা চাইলে তেলের পরিমাণটা কমিয়ে দিতে পারেন কিন্তু এই কোরমা রান্নার ক্ষেত্রে তেলের পরিমাণটা একটু বেশি হলে ভালো হয় তো তেলটা যখন একটু গরম হয়ে এসেছে তখন এখানে আমি দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ টি স্পুন পরিমাপ শাহি জিরা আর দিয়ে দিচ্ছে এখানে তিন চারটা লং চার পাঁচটা এলাচ আর তিনটা দারচিনি আর দিয়ে দেব এখানে একটা বড় তেজপাতা ছোটো ছোটো টুকরা করে আমি এভাবে ছিঁড়ে দিয়েছি এখন এটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নিব এই গোটা মশলাগুলো থেকে একটা সুন্দর অ্যারোমা বের হওয়া অবধি অপেক্ষা করব তো গোটা মশলাগুলো যখন একটু ছড়া ছড়াচ্ছে তখন এখানে আমি দিয়ে দিয়েছি আরও এক কাপ পরিমাপ পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা দিয়ে চুলার জাল কিন্তু মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে সল্টে করে ভেজে নিতে হবে আর কোরমা রান্নার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি অ্যাড করার জন্য তাহলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে তো পেঁয়াজটাকে সল্টে করে ভেজে নেওয়ার পর আমি আগে থেকে যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম ওইটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এ পর্যায়ে কিন্তু এখানে ভাবে পানি অ্যাড করা যাবে না তো সম্পূর্ণ মাংসটা দিয়ে এখন এটাকে আমি পেঁয়াজ আর তেলের সাথে একটু মিক্স করে নিচ্ছি মিক্স করে তারপরে এটাকে ঢেকে আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিব যাতে করে মশলার যে একটা র ফ্লেভার থাকে ওইটা চলে যায় আর মাংসটা প্রায় সিক্সটি টু সেভেন্টি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে যায় তো এটাকে ঢেকে রান্না করছি আর এ পর্যায়ে কিন্তু চুলার জালটা অবশ্যই মিডিয়ামে থাকতে হবে আর এটাকে ঢেকে রান্না করার মাঝে কয়েকবার কিন্তু ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে না হলে কিন্তু চিকেনটা নিচ থেকে লেগে যাবে আর যেহেতু এখানে ব্রয়লার মুরগি ইউজ করছে তাই চিকেনটা থেকে কিন্তু অনেকটা পরিমাণ পানি বের হবে সো এ পর্যায়ে পানি অ্যাড করার কোনো প্রয়োজন নেই তো আবারও ফিরে আসছি মাংসটা খুব ভালো করে কষে যাওয়ার পর তো মাংসটা খুব ভালো করে কষে গিয়েছে আর এটা কতটা টাইম নিয়ে কষেছে সেই সময়টুকু আমার মনে নেই তো আপনাদের চুলার আজ আর মাংসের পরিমাণ বোঝে কিন্তু টাইমটা কম বেশি লাগতে পারে তো আমি এরই মাঝে কয়েকবার ঢাকনাটাট উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম যাতে করে নিচ থেকে লেগে না যায় তো দেখতেই পারছেন এই মাংসগুলো থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি বের হয়েছে প্রায় অনেকটাই তো এখন এখানে আমি ঝোলের জন্য আরও কিছুটা পরিমাণ পানি অ্যাড করব তো যে বোলটার মধ্যে আমি চিকেনটাকে ম্যারিনেট করেছিলাম ওই বোলটা ধুয়ে যে মশলাগুলো ছিল এক্সট্রা ওইগুলো আমি পানির সাথে এখানে দিয়ে দিয়েছি এতে করে কিন্তু মশলার ফ্লেভারটা সম্পূর্ণতা মাংসের মধ্যে যাবে আর আমি যেভাবে তৈরি করি চিকেনটার মধ্যে আমি একটু তুলনামূলক পানি বেশি দেই এতে করে কিন্তু যখন লাস্টে আমরা চিকেনটাকে খুব ভালো করে একদম ভুনা ভুনা করব তখন কিন্তু এর গ্রেভিটা অনেক ঘন আসবে তাই চেষ্টা করবেন চিকেনটা যখন প্রায় ফর্টি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে পানিটা অ্যাড করতে আর পানির পরিমাণটা একটু বেশি দেওয়ার জন্য তো এখন ঢাকনা দিয়ে এটাকে রান্না করব তো প্রায় সাত থেকে আট মিনিট পর আমি আবার আপনাদেরকে ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি আর এরই মাঝে কিন্তু আমি দু একবার একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম দেখতেই পারছেন চিকেনের পিসগুলা কিন্তু প্রায় অলমোস্ট সিদ্ধ হয়ে এসেছে কিন্তু এই পর্যায়ে কিন্তু আমি এটাকে নামিয়ে নিব না একদম ভুনা ভুনা করে নিব এগুলাকে তো এটাকে নেড়ে চেড়ে চুলার জাল একদম হাইতি দিয়ে এটাকে আমি রান্না করেছি আর এরই মাঝে চিকেনের যে এক্সট্রা পানিটা ছিল ওইটাও কিন্তু টানতে শুরু করেছে দেখতেই পারছেন এই গ্রেভিটা কিন্তু তুলনামূলক আগের চেয়ে অনেকটা ঘন হয়ে গিয়েছে তো এখন এটাকে আমি রান্না করেছি প্রায় বারো মিনিটের মতো তো বারো মিনিট পর আমি এখানে ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি ঘি তো আপনারা চালে এটা স্কিপ করতে পারেন কিন্তু ঘিটা দিলে এই কোরমার ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে তাই চেষ্টা করবেন এই কোরমার রান্নার ক্ষেত্রে অবশ্যই ঘিটা রাখার জন্য আপনারা চাইলে কেওড়ার জলও দিতে পারেন কিন্তু আমার কাছে তেমন একটা ভালো লাগে না তাই আমি দিলাম না তো এখন এটাকে নেড়ে চেড়ে আরও কিছুটা ভুনা ভুনা করে নিব যতক্ষণ না তেলটা উপর থেকে ভেসে উঠছে তো আরও পাঁচ থেকে ছয় মিনিটের মতো এটাকে আমি ভুনা ভুনা করেছি চুলার জাল মিডিয়ামে রেখে এরই মাঝেই কিন্তু এর গ্রেভিটা অনেকটা ঘন হয়ে গিয়েছে তেলটা উপরে পারফেক্টলি ভেসে উঠেছে চিকেনগুলো একদম সফট হয়ে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে তো এই পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নিব তো এই তো দেখতেই পেলেন খুবই অল্প আমি কিন্তু আমি চিকেনের ছাল কোরমা তৈরি করে ফেললাম আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় সেম প্রসেসে তৈরি করবেন ছোট থেকে বড় সবার কাছে খুব বেশি ভালো লাগবে তো আজকের মতো আপনাদের কাছে এখানে বিদায় নিয়ে নিব ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ